তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা কিনা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা অন করো, লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে দিও। তো বিষয়টা হচ্ছে আজকে আমার বড়ই খুশির দিন, কারণ আজকে আমার পতিদেব এই দিনে ওয়ার্ল্ড মানে কি বলবো পৃথিবীতে ল্যান্ড করেছিল, ঠিক আছে? তো আজকে জন্মদিন, তো আজকের দিনটা বেশ ভালো মতনই কেটেছে এবং সারা দিন সেই সকাল 7:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত পরিশ্রম করেছি। তো তার শর্ট দিয়ে দিয়েছি কি কি রান্না বান্না ছিল, তোমরা দেখে নিতে পারো যদি কারোর ইচ্ছা। তো দেখো কালকে ধেনুগুড়ি আমার চ্যানেলে, মানে ধেনুগুড়িরা সব লক্ষ্য রাখে, কালকে আমার চ্যানেলে 999 সাবস্ক্রাইবার ছিল। এবার ধেনুগুড়ি জানে যে আর একটা সাবস্ক্রাইবার যদি আমি পাই তাহলে কিন্তু আমার 1K হয়ে যাবে, কি কালকে চুলকানি করতে আমার চ্যানেলে চলে এসেছে, ঠিক আছে? তো ধেনুগুড়িকে নিয়ে আমি 1 মাস আগে ভিডিও আপলোড করেছিলাম, প্রায় 1 মাস আগে, তোমরা দেখে নেবে। তারপরে ধেনুগুড়িকে নিয়ে আমি আপলোড করিনি, কারণ আমার কন্টেন্টের অভাব নেই, ঠিক আছে? তো ধেনুগুড়ি যখন কন্টেন্ট আমাকে দিল তো কন্টেন্ট আমি নেবই, কিন্তু ধেনুগুড়িকে নিয়ে ভিডিও করতে গেলে প্রচুর কিছু বলতে হবে, প্রচুর সময় লাগবে, সেটা আজকে আমার হাতে নেই। তো আজকে আমি অন্য বিষয়ে কথা বলবো, কালকে জমদার একদম ধামাকাদার ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটা রেডি করতে আমার টাইম লাগবে, কারণ ধেনুগুড়ির ফান্ডা কাল ফাস্ট করবো। তো সেই কারণে তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, কালকে রাত্রি 9টার পরে চোখ রাখবে, ঠিক আছে? তো ধেনুগুড়ির ধামাকাদার ভিডিও দেখবে, রাত্রিরে সুন্দর করে ঘুমাবে। তো আজকে আসি অন্য একটা বিষয়, যেটা হচ্ছে পচারা মিট আপ দেখেছিল, ওরা যে চন্দ্রমিত্র কি চন্দ্রমিত্র নাকি চন্দ্রমিত্র চন্দ্রমিত্র যে নিয়ে চলে এসছে, মানে ওই জাপানি তেল নিয়ে চলে এসছে পচা, সেই জাপানি তেল রোজ মালিশ করছে আর মালিশ করছে, মালিশ করছে আর মালিশ করছে। তো তোমরা সবাই জানো যে আমাদের শিয়াল গিফট নিয়ে গেছিল, কাকে বেচে গিফট নিয়ে গেছিল? শুকে বেচে। এদিকে আবার আমাদের খ্যাক শিয়াল কি বলছে শোনো, বলছে যে তুই তো পচার বউকে বেচেছিস, তোকে গেলে মটনের লাল লাল জল খাওয়াবে না, জুতোর বাড়ি মারবে, আর তুই খ্যাক শিয়াল ঠাকুর নগরে যাবি, তোকে চেলা কাঠ দিয়ে কেলাবো, কেলাবে সুতো পা, বুঝেছিস? চেলা কাঠ দিয়ে কেলাবে। তুই ওকে বেচে বেচে মানে রেভিনিউ কামালি আর দিলি পচার বউকে, তাহলে তোকে চেলা কাঠ দিয়ে কেলানো উচিত। ও যদি ওকে পেটে জুতো দিয়ে তোকে চেলা কাট, আরো যা আছে ঝাঁটা জুতো লাঠি সব তোকে মারা উচিত, তোর কপালে সেইটাই আর কি। হ্যাঁ, খুব চুলকানি চুলকানি খেলা করছো না তুমি, কি বলছো কথাটা কি বলছো, যে 150 টাকা সেলিব্রেশন নিয়ে খেতে গেছে? আরে তোদের মতন কাঙাল, তোর আর ওই পচার মতন কাঙাল গেছিল কি মিট আপ করতে, তোদের পেছনানি কি বলছে, হঠাৎই এমনি জাস্ট দেখা করতে গেছিলাম, আসলে ওটাকে মিট আপ কি করে বলবে, ওরা নিজেরাও জানে যে ওটা মিট আপ ছিল না, কোন লোক কিচ্ছু হয়নি, গুনে গুনে 9 জন লোক হয়নি, এত এত দিন ধরে ফেসবুকে মেসবুকে এত কিছু দিয়েছে, এত ট্রোলিং হয়েছে, ক্যান্সেল করে দিতে পারতো না পেছুর যদি মাথায় বুদ্ধি থাকতো, পচার যদি বুদ্ধি থাকতো, এইদিকে গরম সহ্য করতে পারে না, সবসময় এসি পিছনে এসি সামনে এসি, ওইদিকে ঘরের মাঠে গড়াগড়ি করতে চলে গেছে ভোর দুপুরে। গিফটের কথাটা বলি, যেখানে কার্ডে গিফটে লেখা রয়েছে যে কোনো কিছু উপহার নেওয়া যাবে না, সেখানে কি নিয়ে যেতে হয়? ফুল নিয়ে যেতে হয়, ক্যাডবেরি সেলিব্রেশন ও নিয়ে গেছে, ওকে তো ভিডিওতে বলেছিল যে ওই ব্লগটা আমি দেখেছি, আমি শুয়ে সব ব্লগ দেখা সময় পাই না, এতজনে ভিডিও দেখতে হয়, কিন্তু ওই ব্লগটা আমি দেখেছি, কারণ তখন তো আমি ভিডিও করতাম না অতটা রেগুলারলি, তো আমি ভিডিও দেখেছি, বলেছিল যে মেয়েটা খুব ভালো চাকরি করে এবং মেয়েটা এস্টাবলিশ, সেজন্য মেয়েটা টাকা খরচ করে বিয়ে করছে এবং কোনো গিফট নেবে না, একদম স্ট্রিক্টলি লিখে দিয়েছিল, ক্যাডবেরি সেলিব্রেশন তো ও নিয়ে গেছে, জোর করে দিয়েছে তাও নিতে চাইনি, ঠিক আছে? আমাদের পাড়ায় একটা ছেলে বিয়ে করেছে, সে শ্বশুর বাড়ি থেকে যে ধুতি দেয় বিয়ের সময়, ধুতি বস্ত্র পরে তো বিয়ে হয়, কিচ্ছু নেয়নি, কিচ্ছু নেয়নি, ধুতি ধুতি কিচ্ছু না, শুধু বরযাত্রীদের খাইয়ে দিয়েছে, এমনকি সেই ছেলেটি বিয়ের আগে তার বউয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিল যে কোনো দুর্গাপুজো বলো জামাই ষষ্ঠী বলো কোনো কিছুতে আমি দিতে পারবো, বাট আমি কিন্তু ওনাদের কাছ থেকে নেবো না, আর কোনো রিচুয়াল পালন করতে যাব না। সেই ছেলেটি সেই কথা অটুট এখনো পর্যন্ত রয়েছে, এমনকি তার ছেলে যখন অন্নপ্রাশন দিয়েছে কিভাবে পাড়ার লোককে খাইয়েছে, শুধু তোমরা শোনো, লোকনাথ বাবার একটা কি বলবো উৎসব করেছিল, ঠিক আছে, সেই উৎসবে মানুষকে ডেকে নিরামিষ খাইয়েছে, এবার পূজোর অকেশন, কিন্তু অন্নপ্রাশন তো ওই নামে খাইয়েছে, কারণ ছেলেটার মধ্যে কোনো লোভ ছিল না,
এবং ওই ছেলেটা যখন রিসেপশন করেছিল তখন কার্ডের মধ্যে লিখেছিল যে কোন উপহার আনবেন না, তাহলে উপহার সমেত আপনাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, সেই জায়গাটা করবেন না। মানে আমি তো অত ভাষা দিয়ে বলতে পারছি না, সেইটা করবেন না, মানে সেই সিচুয়েশনে আমাকে আনবেন না, আমরা কোনো কিছু গিফট নেব না, এটা স্টিকলি লেখা ছিল। তখন আমাদের পাড়ায় সবাই গোলাপ ফুল, এই ফুল, এই ফুল, সেই ফুল, ফুল তো নেওয়া যায়, সেই ফুল দিয়েছিলাম, তাও নিতে চাইনি। আমরা হাত জোর করে বলেছিলাম ফুলটা শুধু নাও, কারণ আমাদের পাশাপাশি বাড়ি। এইবার আমি আমার জীবনের একটা সত্যি কথা বলছি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড 57টা মেয়ে দেখেছিলেন এবং তাদের বাড়ি থেকে আমার হাজবেন্ডকে রিজেকশন করেছে। তাই আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, 58 নম্বর কি 59 নম্বর মেয়ে আমি। কেন করেছে? আমার হাজবেন্ডও কিন্তু কোনো পণ নেয়নি। এই যে খাট, যত ফার্নিচার আমার বাড়ির সমস্ত আমার হাজবেন্ডের করা। আমার বিয়েতে ইমিটেশনের গয়না পরে বিয়ে হয়েছে, কারণ তোমরা জানো আমার বাবা বিএসএফ এ চাকরি করতো, তো আমার বিয়ের মানে পাকা কথা হয়েছে ডিসেম্বর মাসে। আমাদের সবাই বলেছিল যে আমার এইচএস টা কমপ্লিট হোক, তারপরে গিয়ে বিয়েটা আমার হবে, কিন্তু আমার শাশুড়ি বলেছিল না, 31 জানুয়ারি আমার ননদের বিয়ে হয়েছে, আমার ওই দিনে বিয়ে হবে। তো আমার বাবা জিপিএফ থেকে টাকা তুলতে গেলে 6-7 মাস টাইম লাগে, আমার পিসির ছেলের কাছ থেকে ধার করে, পিসি চন্দ্র থেকে শুধু সোনার হার আংটি দিয়ে বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা বারাসাতে হয়েছে, বারাসাতে আমার হাজবেন্ড বলেছিল পুরো রেজিস্ট্রি ম্যারেজে বিয়ে হবে, কোনো অনুষ্ঠান, কোনো কিচ্ছু, কোনো খাওয়া দাওয়া, নাথিং, আমি কয়েকজনকে নিয়ে আসবো, জাস্ট সেইভাবে বিয়েটা হবে। তো বারাসাতে যে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক সেই মন্দিরটা মানে আমি লিখে দেবো তোমাদের, যদি মানে তলায় লিখে দেবো কোন মন্দিরটা। তো বারাসাতে ওই মন্দিরটা আমাদের বিয়ে হয়েছে এবং ওখানে রেজিস্ট্রার থেকে লোক এসেছিল, তারা আমাদের ফর্ম ফিল আপ করেছে, সেখানে বিয়ে হয়েছে এবং আমাদের মাইকেল নগরে শেরে পাঞ্জাব থেকে খাওয়ানো হয়েছে, আমার বাবা খাইয়েছে, ঠিক আছে, টেবিল বুক করা ছিল আগে থেকে, সেই জায়গাটায় আমাদের খাইয়েছে। আর আমার বিয়েটা এমন সময় হয়েছে, আমার দাদু তখন আইসিসিউতে ভর্তি, মানে আমার বিয়ে সানডে, তো আমার দাদু শুক্রবারে ভর্তি হয়েছে। সবারই মন মেজাজ খুবই খারাপ ছিল, আমাকে আইগুরু ভাতটা পর্যন্ত খাওয়ানো হয়নি, আমার মা খাওয়াতে পারিনি, কারণ মানে মানসিক পরিস্থিতি সেই রকম ছিল না। আমার বিয়েতে আমি শুধু বিএসএফ এর একটা ট্রাঙ্ক পাই, সেইটাতে আমি আমার জামা কাপড়, পড়াশোনার বই খাতা নিয়ে চলে এসেছিলাম, আর একটা ভিটকেস ছিল, সেটা ক্যান্টিন থেকে আমার বাবা এনেছিল, সেটা তো শ্বশুর বাড়িতে মানে আমার ননদ, নন্দাই, ননদের বাচ্চা, তারপরে হচ্ছে আমার শাশুড়ি, তাদের হচ্ছে তত্ত্বর শুধু এনেছিল। তারপরে আমি ওই বাক্সতে জামা কাপড় রাখতাম বিয়ের পরে, আর আমার শাশুড়ির একটা আলমারি ছিল, আমার বরের একটা আলমারি ছিল, এবং ওই দুটো আলমারি যেহেতু ওদের দুজনের জামা কাপড়, আমার একটা প্রাইভেসি চাই, কারণ আমি বিয়ের আগে একটা আলমারি আমার আমি আর আমার বোন শেয়ার করে জামা কাপড় রাখতাম। সেক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম যে আমাকে একটা আলমারি কিনে দেবে বাবা, তখন আমার বাবা আমাকে 20,000 টাকা দিয়েছিল 2010 সালে, সেইটা দিয়ে এই আলমারিটা কিনেছি, এটা গডরেজের নয়, তখন তো আমার বয়সটা খুব কম ছিল। তো আমার বর আর নন্দায় গিয়ে মানে আর কি অর্ডার দিয়ে নিয়ে এসেছে, ঠিক আছে, আর 10,000 টাকা দিয়েছিল, সেটা দিয়ে ওয়াশিং মেশিন হয় না, 2010 সালে ভালো ওয়াশিং মেশিন হয় না, আর 1,00,000 টাকা দিয়েছিল আমার বাবা। শোন শিয়াল, শুনে রাখ, সেই 1,00,000 টাকা আমি ফিক্সড ডিপোজিট করেছিলাম, আর আমাকে যত আত্মীয় স্বজনরা গিফট দিয়েছিল 40,000 টাকা, সেইটা আমি আমার নামে ফিক্সড করে রেখেছি, আমার বর সব জানিয়ে দিয়েছিল আমার বাবাকে, আমি কিচ্ছু নেব না, কোনো পণ, কিচ্ছু, কোনো জিনিসপত্র নেব না, শুধু আপনি যদি দিতে চান আপনার মেয়েকে দেবেন, কিন্তু কোনো জিনিস ঢোকাবে না। আমার যখন ফ্ল্যাট কিনেছিলাম গৃহপ্রবেশের সময়, আমার বাবা আমাকে 50,000 টাকা দিয়েছিল, আমি এই বাড়িতে নিয়েও এসেছিলাম বান্ডিল 50,000 টাকা, আমার বর পাঠিয়ে দিয়েছে, এমনকি আমার বাবা যখন দুর্গাপূজাতে 5,000 টাকা দিত আমাদের জামা কাপড় কেনার জন্য, আমার বর 1,000 টাকা কি তার বেশি টাকা ইনক্লুড করে সেই টাকা আমার বাপের বাড়িতে রিটার্ন করে দিত, কোনো কিছু এখনো পর্যন্ত নেয়নি। আমার বাবা শুধু একটা হার, ঠিক আছে, বিয়ে দেখি কি দিয়েছে, একটা হচ্ছে তোমাদের হচ্ছে কি বলবো, মান্তাসা, মান্তাসা না ওটাকে কি বলে, চুর, তো আমার একটা চুরের সব ছিল, ওই হার আর চুর, আর বিয়ের আগে টুকটাক আমার অল্প কিছু সোনা ছিল, সেইটাই আমি পেয়েছি। তাছাড়া এখনো পর্যন্ত কানের দুলো কোন আমার বাবা দেয়নি, কিন্তু আমার বর বলেছিল যা দেবেন পিসি চন্দ্র থেকে দেবেন, যাতে এটা ফিউচার হয়ে যায়। এই সব কথা কেন বলছি, এই শিয়াল জানাতের হাজবেন্ডরা শ্বশুরবাড়ি থেকে মাংগে নিয়ে আসে, তারা এরকম মানে ধ্যান ধারণা পোষণ করে। আমার হাজবেন্ড এখনো পর্যন্ত এই যে যা অঙ্গে পড়ে রয়েছে সব আমার টাকায় জমানো টাকা, এবার আমি তো কিছু একটা করি সেইটা দিয়ে বছরে ধরে একটা আংটি হবে, তার বিশেষ কিছু তো হবে না, আর এখন সেটা হওয়া সম্ভব না, কারণ এখন প্রচুর দাম বেড়ে গেছে সোনার জিনিসের, যত অঙ্গে ধারণ করে রয়েছে সব আমার বরের দেয়া।
আমি যখন বিয়ের পরে পড়াশোনা করতাম বন্ধুরা, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যত কিছু লাগে সব আমার বর দিত। শুধু বাপের বাড়িতে খাওয়ার পয়সাটা আমার বাবা মা নিত না, শুধু খেতাম। শ্যাম্পু বলো, ফেস ওয়াশ বলো, পড়াশোনার সব খরচা টিউশনের আমার বর দিয়েছে। আমার বড় নেয়নি শ্বশুরবাড়ি থেকে। তাহলে যদি আমি এইসব কথা কেন বললাম, যদি কার্ডের মধ্যে লেখা থেকে কিছু নেব না তাহলে নেব না। তাহলে আমার বর তো, আমার বর একটা এসআই, তখন কনস্টেবল ছিল, ঠিক আছে? তাহলে একটা বিয়ের কি খরচা করে বিয়ে করার ক্ষমতা ছিল না? আমার বর এই সব কিছু পছন্দ করে না, নেওয়া দেওয়া পছন্দ করে না। আমি লোককে দিতে পারবো কোনো অনুষ্ঠানে, বাট লোকের কাছ থেকে নেবো এরকম ধ্যান ধারণা পোষণ করে না। আমাদের কোনো গোষ্ঠী আমার বরকে কিছু দেয় না, আমার বর নেবে না। টাকা বলো কিছু বলো আমি নি, কিন্তু আমার বর নেয় না, কারণ আমার বরের মানসিকতাই ওরকম, ঠিক আছে? এটা এক একজনের মানসিকতা থাকে। তাহলে শুকে এরকম অপমান করার কোনো মানে নেই। যদি কার্ডের মধ্যে লেখা থাকে তাহলে নেবে না, তাহলে নেবে না, জাস্ট নেবে না। তুই বলছিস যে খাওয়া দাওয়ার বিষয়ে যেটা বলি, তুই বলছিস যে খাওয়াইনি। আজকে যদি কোনো মানুষ কোনো মানুষকে তার বাড়িতে ডাকে, বন্ধুরা বলবে তো, অফার করবে তো? আজকে যদি আমার বাড়িতে কেউ আসে, আমার বাড়িতে খ্যাকশিয়াল আসে, আমি অফার করবো না? কিনে চা খাবি না, কোল্ড ড্রিঙ্কস খাবি না, আইসক্রিম খাবি, যা আমার ফ্রিজে থাকবে বা আমি যা অ্যারেঞ্জ করতে পারবো ওকে বলবো তো? ওর ও যেটা খায় সেটার মধ্যে আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তো? সেটা কেউ খাওয়ালে কাঙাল হয়ে যায় না। মানুষ মানুষের বাড়িতে যায় খায়, কেউ কারো বাড়িতে আশা করে আজকাল খায় না। আজকাল কারোর খাবার অভাব নেই, আমাদের মাথার উপরে দিদি আছে বাংলায়, কারোর খাওয়ার অভাব নেই, সবাই খেয়ে পরে বেঁচে আছে। কাজের লোক পর্যন্ত এখনকার দিনে পাওয়া যায় না, এত মানে খাওয়ার সমস্যা নেই বলে। তুই কাকে কি বলছিস যে খাওয়াতে, আমরা সব বলছি বলে যে তোদের খাওয়াইনি বলে বলছিস সব খেতে পায় না, আন দেখলাম। আরে তোর তোর পচা ল্যাংটো ল্যাংড়া রে, ওরা কি জামা কাপড় পরতে পারে না? তুই তাহলে জামা কাপড় নিয়ে গেছিলিস কিসের জন্য? কেন নিয়ে গেছিলিস জামা কাপড়? ওরা কি পরে না? ওরা কি কাঙালের বাচ্চা? বল, এর উত্তর তুই দিবি। যা খুশি তাই বলছিস, 150 টাকা সেলিব্রেশন কি নেই তোর বাচ্চা? তুই অনেক টাকা জিনিস দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা, ডন বস্কোতে যারা চান্স পায় তার আগে মায়ের এক্সাম দিতে হয়, এক্সামে পাশ করতে হয়। তোর ছেলে এক্সাম দিয়েছে? এই তুই এক্সাম দিয়েছিলি, পাশ করেছিলি? তোর যা মেন্টালিটি, তোর ছেলে ডন বস্কোতে পড়ে বলে আমার মনে হয় না। তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা কথা বলছিস ডন বস্কোতে পড়ে। জানি না তুই কতটা সত্যি কথা বলছিস, তুই যা খুশি তাই বলে যাচ্ছিস দিনের পর দিন। হ্যাঁ বলছিস আন একলা এই সেই, আমরা খেতে পাই না। না রে আমরা খেতে পাই না, তুই খেতে পাস না, তোর পচা, তোর ওই জাপানি তেল দেয়া মাল, ও শুধু খেতে পায়, আমরা খেতে পাই না। আমরা না খেতা কি তোদের ওই মানে দয়াতে সব খাচ্ছে, অসভ্য কোথাকার। ইউটিউব থেকে কি পয়সা আসে? শু কি পয়সা পায় বল, তুই কি পয়সা পায়? তোরা যা খুশি তাই বলে যাচ্ছিস দিনের পর দিন। হ্যাঁ